জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে বাংলা অন্তর্ভুক্ত হচ্ছে না সহসাই। এর জন্য দরকার পর্যাপ্ত অর্থ ও আন্তর্জাতিক প্রভাব, জানালেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। আর পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানান, বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করতে কূটনৈতিক তৎপরতা চলছে। মাহমুদ শাওনের বিশেষ প্রতিবেদন। পৃথিবীর একমাত্র জাতি বাঙালি, যারা ভাষার জন্য রক্ত দিয়েছে। 52-র 21শে ফেব্রুয়ারিতে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে বাঙালির আত্মত্যাগ মহিমান্বিত হয়েছে পৃথিবীর দেশে দেশে, যার স্বীকৃতি হিসাবে 1999 সালে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে জাতিসংঘ। অনেকদিন ধরেই সরকারসহ বিভিন্ন পর্যায় থেকে বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করার দাবি জানানো হচ্ছে। বর্তমানে জাতিসংঘের 6টি দাপ্তরিক ভাষার মধ্যে ইংরেজি 52টি রাষ্ট্রের সরকারি ভাষা, ফরাসি 29টি দেশের, আরবি 24টি, স্প্যানিশ 20টি, রুশ 4টি এবং চীনা 2টি দেশের সরকারি ভাষা। বাংলাদেশ ছাড়াও বাংলা দক্ষিণ আফ্রিকার দেশ সিয়েরা লিওনের দ্বিতীয় রাষ্ট্রভাষা। বিশ্বের প্রায় 30 কোটি মানুষ বাংলায় কথা বলে। বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসাবে পাওয়ার জন্য জাতিসংঘের প্রতি সরকারের চাপ অব্যাহত আছে বলে জানান সংস্কৃতি মন্ত্রী। তবে কিছু সীমাবদ্ধতা আছে বলেও জানান তিনি। এটা তো একটু সময় সাপেক্ষ ব্যাপার, কারণ এটার সঙ্গে জাতিসংঘের একটা পুরো যে তাদের যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থার সঙ্গে যুক্ত করা, সম্ভবত অর্থের বিষয়েও আছে, সব কিছু মিলে একটু সময় লাগবে বলে আমাদের ধারণা। তবে আমাদের দিক সরকারের দিক থেকে চেষ্টার ক্ষেত্রে কোনো ত্রুটি নেই। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানান, বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করার বাংলাদেশের প্রস্তাব বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হয়েছে, তবে পুরোপুরি বাস্তবায়নে সময় লাগবে। আসলে জাতিসংঘ শুরুতে যা ছিল পরে কিন্তু খুব বেশি পরিবর্তন হয়নি, আপনারা সেটা নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা বলেন বা অন্য বিষয়গুলি বলেন, কেউ আর নতুন করে এন্ট্রি দেয়নি এভাবে যদি বোঝাতে চাই। তো আরবি অনেক দিন ধরে অনেক খরচ হয়েছে তাদের, তারা নিজেরা ট্রান্সলেটার দিয়েছেন, ম্যাটেরিয়াল যত ম্যাটেরিয়াল ছিল এগুলি প্রতিটা তারা আরবিতে ট্রান্সলেট করেছেন, মানে প্রতি বছর প্রায় 1000 কোটি টাকার কাছাকাছি একটা ফিগার এরকম তারা খরচ করেছিল। তো যাই হোক, আমরা যেটা করছি, আমাদের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত আছে, এটার জন্য একটা রেজলিউশন করতে হবে, কিন্তু রেজলিউশন করলেই তো হবে না, রেজলিউশনে ভোটে জিততে হবে। তো এই কাজটা এখনো চলছে, পেইনফুলি স্লো প্রসেস, করতে পারলে তো অবশ্যই আমাদের সকলেরই ভালো লাগবে। বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করার বিষয়ে সদস্য রাষ্ট্রগুলোর সমর্থন পাওয়া যাবে বলে আশা করছেন তিনি। যে কোনো ক্যাম্পেইন করতে গেলে যে একটা মাইলেজ বা একটা বেনিফিটের প্রয়োজন হয়, আন্তর্জাতিক মাতৃভাষা 21শে ফেব্রুয়ারিকে করা হয়েছে, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট ইউনেস্কোর সহযোগিতায় বাংলাদেশে স্থাপিত হয়েছে, এটা যখন কারো দেশের কোনো অন্য সদস্য রাষ্ট্রগুলি সমর্থন চাইবো, এ দুটো পয়েন্ট আমাদেরকে এটা বাড়তি এগিয়ে নিয়ে যাবে, এটা সত্য। আমরা জাতিসংঘে, আমি গত সপ্তাহে সেখানে ছিলাম, আলোচনা হয়েছে, আমরা এই প্রচেষ্টা অব্যাহতভাবে চলতে থাকবে এবং যখন আমরা মনে করব যে না আমরা বিজয়ী হওয়ার সম্ভাবনা আছে রেজলিউশন টেবিল হলে, আমরা তখন এটা টেবিল করব, এই পরিকল্পনা আছে আর কি। বাংলাদেশ ছাড়াও জাতিসংঘের দাপ্তরিক ভাষার জন্য জাপান, জার্মানি ও ভারতও চেষ্টা করছে। এই প্রতিযোগিতায় বাংলাদেশকেই এগিয়ে রাখছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা।